এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বিপাকে মোদি, এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা, রাহুলের মতোই হবে সাজা। 5 বছর আগে সংসদে দাঁড়িয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এবার মানহানি মামলা করার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী। 2018 সালের সংসদেই রেণুকাকে সুপর্ণখার সঙ্গে তুলনা করেছিলেন প্রধানমন্ত্রী। এই ইস্যুকে হাতিয়ার করেই এবার ময়দানে কংগ্রেস নেত্রী। এদিন একটি টুইটে প্রধানমন্ত্রীর ভিডিও পোস্ট করে কংগ্রেস নেত্রী লেখেন, আদালত কত দ্রুত ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে আছি। প্রসঙ্গত, এদিনই মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার পাল্টা বিজেপিকে বিত্তে সোজাসুজি প্রধানমন্ত্রীকে টার্গেট করে ময়দানে নামল কংগ্রেস। উল্লেখ্য, 2018 সালের রাজ্যসভার সংসদে দাঁড়িয়েই রেণুকা চৌধুরীকে সুপর্ণকার সঙ্গে তুলনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। ঠিক কী হয়েছিল সেদিন? 2018 সালের 7 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর বাজেট অধিবেশনের জবাবী ভাষণ চলাকালীনই বিরোধীদের হট্টগোলের মধ্যে হঠাৎ হেসে ওঠেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী। সেই সময় রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন বেঙ্কাইয়া নাইডু। নেত্রীর হাসি শুনে তাকে তিরস্কার করেন নাইডু। সেই সময় রেণুকা দেবীকে কটাক্ষ করে মোদি বলেন, রেণুকাজি কিছু বলবেন না, রামায়ণ সিরিয়ালের পর এই প্রথম এই ধরনের হাসি শুনলাম। এদিন প্রধানমন্ত্রীর সেই ভাষণের ভিডিও শেয়ার করে টুইট করেন কংগ্রেস নেত্রী। রেণুকার অভিযোগ, সেদিন রাজ্যসভায় তাকে সুপর্ণকার সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী। এই ইস্যুতে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, 2018-এর 7 ফেব্রুয়ারি রাজ্যসভায় তুমুল হৈহট্টগোলের মধ্যে বক্তব্য রাখছিলেন মোদি। সেই সময় রেণুকা চৌধুরীকে নিয়ে মন্তব্য করেন তিনি, তবে কোথাও তাকে সুপর্ণকার বলা হয়নি।